এখান থেকে আমি কেটে নেই। তো বন্ধুরা এতে তো প্রচুর পরিমাণে কাটা, সেজন্য একটু কাটতে কিন্তু কষ্ট হয়। এই যে আমি পুরো কাঁঠালটা কিন্তু আমি কেটে নিলাম, একদম খুব মজা লাগে খেতে কিন্তু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা আমি কিন্তু এখন বনকাঁঠালের বাগানের ভিতরে ঢুকে পড়েছি। বনকাঁঠালের যে কাটাকুটা সেগুলো কিন্তু আমি আগে থেকে একটু দাও দিয়ে কেটে নিয়েছি, এবং এই যে বনকাঁঠালটি কিন্তু আমি হাত দিয়ে ধরে আছি। বন্ধুরা কাঁঠালটি কিন্তু একদম পেকে লাল হলুদ রং ধারণ করে আছে। এই কাঁঠালটি এখন আমি এখান থেকে ছিঁড়ে নেব, এখান থেকে ছিঁড়ে নিয়ে কাইটা এর ভিতরের অংশটা খাবো এবং আপনাদের দেখাবো। তো এই কাঁঠাল কীভাবে ছিঁড়ে কীভাবে খায় বিস্তারিত আমার এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কাঁঠাল ধরার সাথে সাথে কিন্তু বন্ধুরা একদম সুঘ্রাণ বের হয়ে গেছে। এই কাঁঠালে কিন্তু মধুর মতো ঘ্রাণ হয়, এবং এই কাঁঠালের ভিতরের যে শ্বাসটা বা আঁতিটা সেটা কিন্তু কেটে আমরা খাবো এবং আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা কাঁঠালটি আমি গাছ থেকে এখন আমি ছিঁড়ে নিচ্ছি এখান থেকে। ও মাই গড, কাঁঠালটা আমি ছিঁড়ে নিলাম কিন্তু। এই যে বন্ধুরা কাঁঠালটা এখান থেকে আমি ছিঁড়ে নিয়ে আসি, আমরা একটু জঙ্গল থেকে বের হয়ে খাবো। এই যে এর গাছগুলি কিন্তু এই। তো বন্ধুরা এই যে কাঁঠালটি আমি বনকাঁঠালের গাছ থেকে ছিঁড়ে আনলাম, এই কাঁঠালটি কিন্তু এখন কাটবো। কাইটা এর ভিতরের যে আঁতির অংশটা সে অংশটা কিন্তু আমরা খাবো, এবং কোন অংশটা খায় কীভাবে কাটে এখন আমি দেখাচ্ছি আপনাদের। তো কাঁঠালটি কিন্তু আমি এখানে রেখে দিলাম। এই যে আমি একটা দাও নিলাম পরিষ্কার করে, আমি এখন এই কাঁঠালটি কাটবো, ঠিক মাছ বরাবর কাটবো। এবং এই যে আঁতির অংশটা, এই যে দুই ভাগ করেছি, দুই ভাগের এই যে আঁতির অংশটা, এই আঁতির অংশটা আমরা এখন খাবো। আঁতির অংশটা আমি একটু উঠাই নিই। এই যে ভিতরের অংশটা উঠিয়ে নিলাম এবং এই অংশটা আমরা এখন খাবো। খেতে কিন্তু আসলে ভেরি টেস্টি, এবং খুব মধুর ঘ্রাণ আসে এই কাঁঠাল থেকে, এবং এটা খেতে কিন্তু আসলে তেমন একটা রসালো না, তবে কিন্তু খুব মিষ্টি লাগে খেতে এবং আরামদায়ক। তো আমি এটা আপনাকে খেয়ে দেখাচ্ছি। তো আমি এখন খেয়ে নিলাম, আমার সাথে যে আছে সে এখন খাবে, আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা এখন কিন্তু আমাদের বেল্লাল ভাই এই যে কাঁঠালের ভিতরের অংশটা দাও দিয়ে উঠাচ্ছে, উনিও খাবে। খেয়ে এইটার গুণাগুণ কী বা কীরকম স্বাদ লাগে বা কীরকম লাগে উনি কিন্তু বলবে। তো হাতে উঠে এনেছে, এখন কিন্তু খাবে, আপনাদের আমি দেখাচ্ছি। কীরকম লাগে ভাই খেতে? অনেক টেস্টি ভাই। ঘ্রাণটা কীরকম লাগে, মধুর মতো লাগে না পানির মতো লাগে? মধুর ঘ্রাণ। ও ফাইন, তাহলে আপনি খান তাহলে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পুরো কাঁঠাল খাওয়ার ভিডিওটা আপনাদের দেখানোর জন্য প্রস্তুতি করলাম, যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।